বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মহিলার তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বিবাহ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দুনিয়াতে অপমানিত করে দেন, লাঞ্ছিত করে দেন। দুই নাম্বার হলো, যদি একটি ছেলের ইচ্ছাই থাকে একটা মেয়ের ধন আছে, সম্পদ আছে, প্রাচুর্যতা আছে, টাকা পয়সা আছে, আমি যদি বিবাহ করি এই সব সম্পদের মালিক আমি হয়ে যাব, বিবাহের পরে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ধন সম্পদ কমিয়ে তাকে গরিব বানিয়ে দেন। এরপর রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো মহিলার বংশ এবং ব্যক্তিত্ব দেখে বিবাহ করে, একটা মেয়ে অফিসার, আমি যদি তাকে বিবাহ করতে পারি আমি নিজে সম্মানিত হব, একজন অফিসারের স্বামী হয়ে যাব। এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ওই ব্যক্তির দুর্বলতা বাড়িয়ে দেন, তাকে শক্তি সামর্থ্য দেয় না, এই পৃথিবীতে তাকে একেবারে দুর্বল করে দেন, কোনো মানুষের সামনে সাহস করে কথা বলতে পারে না। চতুর্থত, যে ব্যক্তি কোনো মহিলাকে স্বীয় দৃষ্টিশক্তি সংযত রাখার জন্য, নিজের ইজ্জত আব্রুর চরিত্রকে হেফাজত করার জন্য এই উদ্দেশ্যে বিবাহ করে, আমি এই নারীকে বিবাহ করতে চাই, আমার চরিত্রকে ভালো করব, চরিত্রকে উন্নত করব, আমি আমার চোখকে শীতল করব, আমি আমার চোখের হেফাজত করব, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব, এই জন্য আমি নারীকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উদ্দেশ্যে যদি কোনো পুরুষ বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কেই এই পৃথিবীতে এত বরকত দান করবেন, মৃত্যু পর্যন্ত তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যেই পুরুষ একজন নারীকে এই উদ্দেশ্যে বিবাহ করে যে এই নারীকে যদি আমি বিবাহ করি আমি আমার ইজ্জত আব্রুর হেফাজত করতে পারবো, আমি আমার চরিত্রকে উজ্জ্বল করতে পারবো, সুন্দর করতে পারবো, এই উদ্দেশ্য যদি কে বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত নাজিল করবেন, ওই স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো যদি আমরা একটু নজরে না রাখি, খেয়াল না করি, তাহলে আমরা অধঃপতনে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, এর থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই।